অনেকে মনে করছে সরকার বেশি সংস্কারমুখী, তার প্রধান যে কাজটি মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য যে কাজটি গত 15-16 বছর ধরে এই দেশে সংগঠিত হয়নি, অর্থাৎ মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ ভোট কেন্দ্রে যেতেই পারে নাই। শেখ হাসিনার সরকার ভোটের নামে এক ধরনের তামাশা করেছে, শুধু তামাশা বললে ভুল হবে, ভোটের ব্যবস্থাটা এদেশে তছনছ করে ফেলেছে। বাংলাদেশে ভোট মানেই একটা উৎসব, এই উৎসব ঘরে ঘরে পড়ে যেত, প্রার্থীরা, দলের কর্মীরা, এমনকি সাধারণ মানুষরাও চায়ের টেবিলে, মানে বিয়ের অনুষ্ঠানে, পারিবারিক খাওয়া দাওয়ায় সকল ক্ষেত্রেই তখন ব্যস্ত হতো কে ভালো, কাকে ভোট দেওয়া যায়, কোন দলকে ভোট দেওয়া যায়, আলাদা করে দাওয়াত দেওয়ার ব্যবস্থা উঠত, আড্ডার ব্যবস্থা উঠত। এক মানে উৎসব বলতে যেটা বোঝায় বাঙালিদের, যেমন ঈদের, কুরবানির, পূজার, বৈশাখের, হালখাতার, তেমনি নির্বাচন একটা উৎসব ছিল। সেই উৎসবটা গত 20-15 বছরে একেবারে তছনছ হয়ে গেছে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার। এটা অবশ্য 73 সালে হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 73 সালে যে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে এতটাই বিতর্কিত ছিল, দেশের মানুষ ভাবতে পারে নাই শেখ মুজিব ভোট চুরি করে তার দলকে জিতাবে। যেমন কন্দাকার মোস্তাকের ব্যাপারটি সবাই জানে, কিভাবে তাকে হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স কুমিল্লা থেকে ঢাকায় এনে তাকে জয়লাভ করা হয়েছিল, অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছিল, মানে তারা প্রার্থী ছিল বা প্রার্থীর সপক্ষে প্রচারক ছিল, এটা সারা দেশে সেই সময় দেশবাসী লক্ষ্য করেছে, যাদের এখন বয়স্ক মানুষ তারা, মানে আমরা তখন তরুণ ছিলাম, আমরা সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে দেওয়ালে চিকা লিখেছি, প্রচার করেছি, ভোটের অবস্থাটা সচক্ষে দেখেছি, আমাদের বয়সে যারা আছে তারা সচক্ষে সেটা দেখেছে। সেই নির্বাচন থেকেই পুনরুদ্ধার হয়েছিল নির্বাচনী ব্যবস্থা, শেখ জিয়ার রহমানের সময়, বেগম জিয়ার সময়, এরশাদ বিরোধী আন্দোলনে 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, সেটা আবার তছনছ করে ফেলল শেখ হাসিনা, যেমন বাবা তেমন তার কন্যা। এই ব্যবস্থাটা ফিরে আসবে, এই অন্তর্বর্তীকালীন সরকার সে উদ্যোগ নেবে, এটাই দেশবাসী প্রত্যাশা করেছিল, এখনও করে। অর্থাৎ ভালো নির্বাচনের মধ্য দিয়ে একটি ভালো সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলোকে তারা মোকাবেলা করবে এবং মানুষকে একটি সম্ভাবনাময় যে স্বপ্ন তারা দেখতে শুরু করেছে সেটি বাস্তবায়ন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই দিকে সরকার খুব বেশি নজর দিচ্ছে, এটা বিশেষ করে রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষরা মনে করছে না, এটাই হচ্ছে একটা খারাপ দিক। আমার মনে হয় ভালো নির্বাচনের জন্যে প্রতিনিয়ত সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মধ্যে থেকে নির্বাচনী ব্যবস্থায় ফিরে আসা রাস্তাগুলো খুঁজে বের করার দরকার, এটা খুব জরুরি বলে আমার মনে হয়। আপনার কি মনে হয়? ভালো থাকবেন।